হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নন্দিতার হেসেল বন্ধুরা আজ থেকে আমি প্রতি সোম বুধ শুক্র বৈকাল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে ভিডিও আপলোড করব। তো বন্ধুরা আজ আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তা হলো ইলিশ ভাপা এটি বাঙালিদের কাছে খুবই প্রিয় তো বন্ধুরা দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা করেছি প্রথমে আমি মাছের টুকরোগুলোকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট এখানে আমি লেজা সমেত ছটুকরো ইলিশ মাছের পিস নিয়েছি ভালো করে নুন আর হলুদ মাখিয়ে মাছের পিসগুলোকে আমি রেখে দেব দশ থেকে পনেরো মিনিট এবার আমি একটা মশলা তৈরি করে নেব মিক্সিতে আমি তিন চা চামচ কালো সর্ষে আর দু চা চামচ সাদা সর্ষে নিয়ে নিলাম গোটা কত কাঁচা লঙ্কা নিয়ে নিলাম ঝালটা আপনারা যে যার নিজের প্রয়োজন মতন দেবেন এক চা চামচ পোস্ত নিলাম আর কয়েক টুকরো নারকেল নিলাম সামান্য লবণও নিয়ে নিলাম এতে দু টেবিল স্পুন মতন টক দইও নিলাম দিয়ে এবার আমি একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা তৈরি করে আমি ফিরে আসছি এবার আমি একটা টিফিন কৌটে মাছগুলো নুন হলুদ মাখানো মাছের পেস্টগুলো সাজিয়ে দিচ্ছি ইলিশ ভাপা আপনারা অনেকেই করতে জানেন তবে আমি যেভাবে করেছি আপনারাও ঠিক সেভাবে বানিয়ে দেখবেন খেতে অসাধারণ হয় এই দেখুন পেস্টটা আমার তৈরি হয়ে গিয়েছে এবার আমি মশলাটা মাছের টুকরোর গায়ে ভালো করে মাখিয়ে নেব আমি সামান্য গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু লবণও দিলাম লবণটা বুঝে দিতে হবে বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল এতে দিয়ে দিলাম মশলাটা দিয়ে এবার খুব ভালো করে মাছের টুকরোগুলোকে মাখিয়ে নিতে হবে প্রত্যেকটা মাছের টুকরোগুলো গায়ে মশলাটাকে খুব ভালো করে রেখে নিয়ে মিক্সির বাটিতে যে জলটা ছিল সেটাও আমি এতে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও মাছের টুকরোগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি কিছু চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম এবার আমি কৌটোর ঢাকাটা বন্ধ করে দিলাম গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে তাতে কৌটোটা রেখে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জলটা খুব বুঝে দিতে হবে যাতে কৌটোর ভেতরে জল যাতে না ঢুকে যায় সেই পরিমাণ মতন জলটা দিয়ে ভারী একটা কিছু চাপিয়ে গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম জলটা যখন ফুটে উঠবে তখন আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট ধরে মাছটা রান্না হওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিলাম ঢাকনা খুলে কৌটোটা নিজের থেকে যখন ঠান্ডা হবে তখন আমি ঢাকাটা খুলে নিলাম এ দেখুন আমার ইলিশ ভাপা রেডি এটা গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে আপনারাও প্লিজ ট্রাই করে দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন লাইক দেবেন শেয়ার করবেন সকলের সাথে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না যেই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন